আকারে ছোট দেখা যায় কিন্তু বয়সে দাদা এটি ভুট্তি গরু বলা হয় এই গরুটি আমাদের বাংলাদেশি জন্ম হয় কিছু আছে যে মনে করেন বড় পেটে ছোট হয় ওটি বলা হয় আবার কিছু আছে ওটা করেন হাইস গেলে দুই ফিট আড়াই ফিট এরকমই উঁচা হয় বিশেষত্ব মনে করেন এটি সৌন্দর্য আছে এবং গোলগাল হয় ভালো এবং চঞ্চলতা বেশি থাকে ওজন একশো বিশ কেজিতে আপনি দুইশো চল্লিশ কেজি পর্যন্ত ওজন হয় ছোটখাটো একটা ছাগলের সমানে ওজন থাকে আবার মনোগণ দু একটা আছে যে মনে করেন দুইশো বিশ হয় ষাট কেজি হয় এই গরু বিশেষ করে ছোট গরু আকারে ছোট দেখা যায় কিন্তু বয়সে দাদা একটা বড় গরুর তুলনার মতনই বয়স কিন্তু আকারে ছোট এই কারণে অনেকে কিনে সুন্দর দেখে আবার অনেকে কিনে দেয় এটা একটা পাগলামি পাগলামি ভাব আছে আমরা এটি মনে করেন বয়স তিন বছর সাড়ে তিন বছর কোনোটা চার বছরও পালতে হয় এরকম গরু আমার একশো পিস আছে এরা খুবই চাহিদা আছে যেরকম অনেকে নিয়ে বাসা বাড়িতে অনুষ্ঠান করে কেউ মনে করেন খাসি কাচি করে কেউ মনে করেন ভুট্টি গরুর কাচি করে আমাদের খামারে আমরা সর্বপ্রথম আমরা ভুট্টি গরুর কাচি আমরাই খাওয়াইছি জনগণরে আমরাও খাইছি এবং বিশেষ করে এখন আমরা রেস্টুরেন্টে দিছি ভুট্টি গরুর কাচি মাংসের টেস্টটা মোটামুটি মনে করেন বড় গরুর তুলনা চেয়ে ছোট গরুর তুলনা এটা অনেক বেশি টেস্ট থাকে এবং মাংসটা খুব সফট থাকে কোরবানির জন্য তো এটা পুরোপুরি উপযুক্ত দেখা এক একটা গরুর দুই দাঁত চার দাঁত ছয় দাঁত এটা অলো তিন বছর হলে আপনি কোরবানি দিতে পারেন কারণ ওই ভুট্টু গরুটা অলক আপনি বিশেষ করে চার দাঁত হলে যদি ওইটা মনে করেন পাত্র বয়স একটা ইয়া না এটা পাল্টে খুবই সহজ এটা রোগ বেলায় খুবই কম থাকে এবং খাওয়া দাওয়া বারো মাসে এটা রানিং থাকে খাওয়া দাওয়া এটা কখনো কোনো অসুখ বিসুখ খুবই কম থাকে আমরা বড় গরুরে যা খাওয়াই এক গরু তা খাওয়াই একটা দৈনিকের একটা যার যার প্যাটার্ন অনুসারে এখন কেউ মনে করেন একটা গরু এক কেজি খাবার খাইতে পারে আবার একটা গরু আছে তিন কেজিও খাবার খাইতে পারে এটার দাম মনে করেন নির্মস্ত আমার খামার আছে লোক এক লাখ নব্বই হাজার টাকা তার উপর আছে সর্বোচ্চ মনে করেন হাইস মনে করেন সাত লাখ টাকাও বিক্রি করছি আবার নির্মস্ত এক লাখ নব্বই হাজার টাকাও বিক্রি করছি